মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান থানার অন্তর্গত আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দুথাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দুথাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদ্ধর্ম প্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারি নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে ধর্ম শ্রবণ করু। বিরাগায় বিকবে নু সরগায়ম বিসংযোগায় বিকবে নু সংযোগায়ম অপি চতায় বিকবে নু মহিচতায়ম সন্তুষ্টিতায় বিকবে নু সন্তুষ্টিতায়ম নিভিন্দায় বিকবে নু নন্দিং বিরজায় বিকবে নু রাগং নিরোধায় বিকবে নু সমুদায়ং পটিনিসঘায় বিকবে নু আদানং ইমে বুঝন্তি বিকবে অয়ং কো মে ধম্ম অয়ং কো মে বিনয়তি। এখানে বান্তে প্রথমে বিরাগের কথা বলেছেন, এখন সংযোগের কথা কয়েক সপ্তাহে বান্তে, যেটা সংযোজন চিহ্নের জন্য কারণ হয় অথবা সংযোগ চিহ্নের কারণ হয় সেই ধর্ম সম্পর্কে বান্তে দেশনা প্রদান করছেন। এখানে দশ সংযোজন সম্পর্কে বানতে, সেই দশ সংযোজন সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপার, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত ও অবিদ্যা, এই দশজন সংযোজন ছিন্নের জন্য যা উপদেশ প্রদান করেন, যা দেশনা প্রদান করেন, এটা বুদ্ধি ধর্ম এবং বিনয়। আজকে বান্তে যে বিচিকিৎসা সম্পর্কে এখানে বলছেন, এমনি সাধারণত অর্থ হচ্ছে বিচিকিৎসার অর্থ সন্দেহ বা সংশয়। এখানে যেই সন্দেহ এবং সংশয় থাকলে নির্বাণ এবং মুক্তি লাভের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেই সন্দেহ এবং সংশয়গুলোকে পরিহারের কথা বলেছেন। এখানে ত্রিরত্নের প্রতি সন্দেহ এবং কর্ম কর্মফলের প্রতি সন্দেহ বা অবিশ্বাস বা নির্বাণ মুক্তি সম্পর্কে সন্দেহ, আজকে এখানে ভান্তে এগুলোর কথা বানতে এখানে বলছেন। তুই এখানে প্রথম ত্রিরত্নের প্রতি যদি সন্দেহ থাকে তাহলে মানে যাহাতে
নির্বাণ এবং মুক্তির কর্মপথের এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং কর্ম ও কর্মফলের প্রতি সন্দেহ থাকলে নির্বাণ মুক্তি কর্মপথের সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং নির্বাণ এবং মুক্তি সম্পর্কে সন্দেহ থাকলেও সেটা মুক্ত হওয়া যায় না। আজকে এখানে সবাই এখানে শুনছেন, আমরা প্রত্যেকেই জানি আমাদের মনের মধ্যে যদি ভুল ভ্রান্তি এটা থাকে, এটা কোনো দিন আমরা শান্তি লাভ করতে পারি না, সুখ লাভ করতে পারি না। আমাদের সত্যটা জানতে হবে, ন্যায়টা জানতে হবে, বাস্তবটা জানতে হবে। একটা যে কোনো কিছু, যে কোনো জানার বিষয়, এটা যদি আমাদের প্রকৃতিটা যদি জানতে না পারি, তাহলে আমরা মনের মধ্যে শান্তি লাভ করতে পারি না। তো এখানে তিরত্নের প্রতি সন্দেহ, অর্থাৎ আমরা হয়তো অনেকেই বলেন বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী, কিন্তু বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী বটে, সব জ্ঞানীরে বুদ্ধ নয়। আমরা বুদ্ধির নয় গুণের কথা ব্যাখ্যা করি, নয় গুণকে স্মরণ করি, যেই নয়টা গুণে গুণান্বিত হবেন তিনি বুদ্ধ, তাহলে তাহাকে আমরা বুদ্ধ হিসেবে জানব। তাহলে অনেক কিছু সম্পর্কে অনেকেই জ্ঞানটা আছে, কিন্তু এই নয়টা গুণ থাকতে হবে তাহলে বুদ্ধ যদি হতে হয়। তাহলে আমরা বুদ্ধ যেটাকে জানব, বুদ্ধ শব্দ অর্থ জ্ঞানই বটে, এই নয় গুণে গুণান্বিত হবে হতে হবে, তাহলে তিনি হচ্ছেন বুদ্ধ। তারপর হচ্ছে এখানে ধর্ম, ধর্মের ছয় গুণ এটা থাকতে হবে। এখানে ধর্ম এটা উপদেশ শিক্ষা, আমি যেই উপদেশ শিক্ষা প্রদান করব, এই ছয়টা গুণের যে কোনো একটা গুণ অন্তত এখানে থাকতে হবে। এটা যদি এই ছয়টা গুণের গুণান্বিত হয়, সেই শিক্ষা উপদেশ, হ্যাঁ বান্তু গুণগুলো ব্যাখ্যা করছে না, যেহেতু ওখানে যারা বুদ্ধ ধর্মের এই বুদ্ধের নয় গুণ, ধর্মের ছয় গুণ, সঙ্গের নয় গুণগুলো ওখানে গুণে বর্ণনায় ওখানে আছে, তো এই সেগুলোকে জেনে নেবেন। তো ভান্তে এগুলো সংক্ষেপে বলছেন, বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ যথাযথ এগুলো থাকলে তখন কিন্তু এই সন্দেহগুলো এখানে থাকে না। কারণ এটা অর্থ অনেকেই যেমন সঙ্গ, সঙ্গের অর্থ বলে একতা বা সমষ্টিগত, কিন্তু সঙ্গ ঠিক আছে ঘন, মানে যেখানে সমষ্টিগত হয় সেটাকে সঙ্গ বলে বা একত্রিত হয় তাহাকেও সঙ্গ বলে, কিন্তু এখানে যে সঙ্গের গুণগুলো বর্ণনা করা হয়েছে, বুদ্ধ ধর্ম এবং সঙ্গ, বুদ্ধির শিষ্যরা সমন্বিত হয়ে যেটা মানে সমন্বিত উদ্দেশ্য প্রদান করে এটা হচ্ছে যে সঙ্গ। গৃহী বা বিভিন্ন সংগঠনের যেটা জড়িত সেই সঙ্গ অর্থ এখানে বোঝানো হয় না। এখানে যে সঙ্গটা বলা হয়েছে বুদ্ধ, বুদ্ধের ধর্মে দীক্ষিত হয়ে ভিক্ষু ভিক্ষু সংগ্রায় যে নয়টা গুণে গুণান্বিত হন, তখনই এটাকে সঙ্গ বলা হয়। তাহলে এই বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি সন্দেহ দূরীকরণ করতে হবে, দূরীভূত করতে হবে। তারপরে হচ্ছে যে কর্ম, কর্মফলের প্রতি সন্দেহ, অর্থাৎ আমাদের যদি আমরা যা কিছু কাজ করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, আমরা যদি ভালো কাজ করি আমরা ভালো ফল পাব, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি খারাপ কর্ম করলে আমাকে খারাপ ফল পেতে হবে, হ্যাঁ দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তবে মানুষের আমরা ইহকাল বিশ্বাস করলে সব কিছুর আমরা সমাধান পেতে পারি না, এটা আমাকে জন্ম জন্মান্তরের এই কথাটা আমাকে স্বীকার করতে হবে। যেমন এটা জন্ম জন্মান্তর কেন আসলো,
আমরা অতীত আছে বিদায় বর্তমান সৃষ্টি হয়েছে, বর্তমান আছে বিদায় ভবিষ্যৎ সেটা মানে হবে। তাহলে অতীত না থাকলে বর্তমান থাকতো না, বর্তমান না থাকলে ভবিষ্যৎ হতো না। তাহলে অতীত আছে বিদায় বর্তমান, বর্তমান পরে এটা ভবিষ্যৎ, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ। তা আমরা যদি সবাই অতীতটাকে যদি আমরা বিশ্বাস না করি, শুধু বর্তমানকে যদি বিশ্বাস করি, আমরা সব কিছুর হিসাব মিলাতে পারি না। হ্যাঁ, যেমন আমাদের অতীত যদি সবাই যদি এটা মনে করে আমাদের অতীত কোনো কিছু ছিল না, এই বর্তমানটাই সব কিছু, ভবিষ্যতও কোনো কিছু থাকবে না, তাহলে এই সন্দেহ আমাকে কি কোন পথে নিয়ে যাবে? আমাকে খারাপ পথে নিয়ে যাবে, অন্যায় পথে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাকে এই শিক্ষাটা এখানে নিতে হবে, কর্ম এবং কর্মফলের প্রতি যে বিশ্বাস, হ্যাঁ, এটা যদি অন্তরে না থাকে আমাকে কীভাবে খারাপ পলত্তরে নিয়ে যাবে সেই কথাটা আমরা বলি। কারণ এখানে সবাই শুনছে ধর্ম হচ্ছে সার্বজনীন, ধর্ম মানুষের জন্য সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা যদি মানুষ না থাকতাম তাহলে ধর্ম সৃষ্টি হতো না। ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের মনের মধ্যে নানাবিধ ওখানে পাপ অকুশল, লোভ দ্বেষ মোহ হিংসা বিদ্বেষ, সেই খারাপ প্রবৃত্তিগুলো মানুষের মন থেকে দূরীভূত করার জন্য, সুন্দর সুশৃঙ্খলভাবে মানুষ চলার জন্য, মানুষ যাতে একজন অপরজনের প্রতি প্রশস্ত আচরণ না করে, সেগুলোর জন্য ধর্ম সৃষ্টি হয়েছে। কারণ লৌকিকের যা কিছু এগুলো রয়েছে এগুলোর মধ্যে নানান কিছু পাপ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ধর্মের মধ্যে ওখানে কোনো হিংসা হিংসে নেই, পাপ নেই, অন্যায় নেই, অপরাধ নেই। তাহলে ওখানে নিষ্কলুষ নিষ্পাপের সে কর্মশিক্ষা। যেমন আমাদের সাদা পানি, সেই পানির অপর নাম জীবন। হ্যাঁ, সেই পানির সাথে কোনো কিছু মিশ্রিত না করলে আমরা স্বাভাবিকভাবে পানিটা পাই। হ্যাঁ, আমরা যেটা গ্লাসে যেগুলো বা চোখের চশমা থাকে, সেটা যদি কোনো রঙিন কোনো চশমা না হয়, তাহলে সেই সাদা চশমা দিয়ে প্রকৃতি সত্যটাকে যেটা যে কালার এগুলো আমরা দর্শন করতে পারি, হয় নাকি না? কিন্তু যখন এটা কালারিং ওখানে চশমা ব্যবহার করে, তখন কিন্তু জিনিসপত্র সব কিছু উল্টাপাল্টা দেখা যায়। তাহলে প্রকৃতি সত্যকে ওখানে দেখার জন্য, বাস্তব সত্যকে দেখার জন্য আমাদের সেই ধর্মের প্রয়োজন। হ্যাঁ, ধর্ম আমাদের মনের ভিতরের যে অকুশল চেতনা পাপ এগুলোকে সুন্দর সুস্পষ্টভাবে দেখার জন্য শিক্ষা করে দেয়, এবং মনের থেকে এগুলোতে দূরীভূত করার জন্য এই উপদেশগুলো প্রদান করে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রত্যেকে মানুষ জন্ম লাভ করে মানুষের রূপটা পেয়েছি, এই প্রকৃত আমাদের মানুষ হবার জন্য আমাদের যে সঠিক গুণাবলী সদ্গুণ সদ্জ্ঞান থাকা প্রয়োজন, সেগুলো আমাদের ধর্ম শিক্ষার মাধ্যমে প্রত্যেকের অন্তরকে এটা জাগরিত করে তোলে। তাহলে আমরা মানুষ হতে চাইলে, সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে চাইলে, আমাদের জ্ঞান বিবেক উদয় করতে চাইলে, তাহলে অবশ্যই ধর্ম আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, হয় নাকি না? আমরা যদি মনে করি আমরা সাধারণ যারা মানুষের মধ্যে যারা এমনি ভালো মানুষ, তারাও তো অপরের কারো ক্ষতি কথা বলে না, অনিষ্টের কথা বলে না, সৎপথে চলার জন্য চিন্তা করে। যারা গুণী জ্ঞানী মহাপুরুষগণ, যারা প্রতিক্ষণেই মানুষের কল্যাণের জন্য, প্রাণীদের কল্যাণের জন্য, ভালোর জন্য প্রতিনিয়ত চিন্তা করেন, ভাবেন, তাহারা নিশ্চয়ই দয়াবান, হ্যাঁ, জ্ঞানী। তারা কোনো কারো অনিষ্ট কামনা করেন না, দুঃখ কামনা করেন না। আমরা প্রত্যেকেই তো অসুখ বিসুখ হলে সবাই একই চিকিৎসা নিই। হ্যাঁ, কিন্তু আমাদের মনের মধ্যে নানান কিছু চিন্তা, এই চিকিৎসার কোনো শেষ নেই, হয় নাকি না? এখানে যখন চিকিৎসা করতে যায় তখন তো কোনো ভিন্ন মতের কথাটা আসে না। হ্যাঁ, তাহলে সবার জন্য চিকিৎসায় আমরা যা কিছু খাই এগুলোও কিন্তু আমরা সবাই একই রূপে রসটা অনুভব করতে পারি।
যা কিছু দেখি আমি যে রূপে দেখি আপনারাও সেই রূপে দেখেন, হয় নাকি না? এখানে কোনো তারতম্য নেই। এখন তারতম্যটা হচ্ছে মানসিকতা, আমার কোনটা ভালো লাগতেছে আমার কোনটা খারাপ লাগতেছে। এখন মনে করুন ওখানে মানে কারো গায়ে অসুখ, হ্যাঁ অসুখ হলে অটোমেটিক ওখানে প্যানের বাতাস যখন লাগবে তখন কিন্তু খারাপ লাগবে, হয় নাকি না? কিন্তু এখন আবহাওয়া তো গরম, এখন কিন্তু ফ্যান চললে কি লাগবে, সবার ভালো লাগবে, হ্যাঁ। কিন্তু আপনার গায়ে যখন অসুখ, অসুস্থ বোধ করতেছে, এই বাতাসটা লাগলে কি কেমন লাগবে? খারাপ লাগবে। তাহলে এই জগতের সব কিছু কিন্তু আমরা সব কিছু একই রূপে দেখি, কিন্তু আমাদের মনের বিভিন্নতার কারণে, মনের বিভিন্ন পার্থক্যতার কারণে, চিন্তার কারণে আমরা এগুলোকে ভ্রান্তভাবে অনেক সময় দেখতে পাই, হ্যাঁ। যেমন দৃষ্টিশক্তির যদি অভাব হয় তাহারা যেমন একটা জিনিসকে যথাযথভাবে দেখতে পারে না, আমাদের সেই যদি মনে করুন একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা, হ্যাঁ আমরা এই চোখ দিয়ে আমরা ওখানে প্লাটের জীবাণুগুলোকে কখনো দেখতে পাবো না, হয় নাকি না? তাহলে আমাকে প্যাথোলজি সেই যন্ত্র দিয়ে দেখতে হবে, তাহলে আমি কিন্তু ওখানে জীবাণুর এই ক্ষুদ্র অংশগুলো আমি দেখতে পাবো, হয় নাকি না? তাহলে দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক ক্ষুদ্রাণু ক্ষুদ্র এগুলোকে আমরা দর্শন করতে পারি। আমাদের সবার তো চোখ আছে, এই চোখ দিয়ে আমরা দেখি, আমরা যেভাবে দেখতেছি এটাকে দিয়ে কি সব কিছু দেখা সম্ভব? তাহলে তো এই অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এগুলো কোনো কাজে লাগতো না, হয় নাকি না? তাহলে সবাইকে বুঝতে হবে আমরা সবাই এই ধর্ম সৃষ্টি হয়েছে এটা মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য। যেটা আমার মনের মধ্যে পাপ সৃষ্টি করবে, অন্যায় সৃষ্টি করবে, খারাপ সৃষ্টি করবে, হ্যাঁ চিত্ত বিক্ষিপ্ত করবে, হ্যাঁ খারাপ মানসিকতা উৎপন্ন করাবে, এটা প্রকৃত রূপে ধর্ম হতে পারে না। আমাদের মনটাকে শান্ত করবে, স্থির করবে, ভালো করবে, শুদ্ধ করবে, মুক্ত করবে, তাহলে সেই উপদেশটাই ধর্ম, হয় নাকি না? তাহলে এখানে যে ভ্রান্তি বিচিকিৎসা এবং সন্দেহ দ্বিতীয় সংযোজনের কথাটা বলেছেন, আমরা সন্দেহ কখন উৎপন্ন হয়, যখন আমাদের সেটা কি বোঝার ক্ষমতা না থাকে, এটা যদি আমরা বুঝতে না পারি। যেমন মনে করুন ওখানে যে কোনো একটা শব্দ শুনেছেন, হ্যাঁ শব্দটা বিকৃত হয়ে গেছে, তখন আপনি সেটা মানে ভুল কোনো কিছু শুনছেন, হ্যাঁ মানে এটা বলছে যে ভালো কথা, কিন্তু শোনার সময় আপনি বুঝে নিয়েছেন এটা কোনো বিপদের কথা, তখন কিন্তু আপনার সেই বিপদের কথা শুনে ভয় উৎপন্ন হবে এবং মানুষ আতঙ্কিত হয়ে যাবে। তাহলে কথাটা যদি সুন্দর রূপে বুঝতে না পারে তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, হয় নাকি না? তাহলে এখানে যেই যেই সন্দেহের কথা বলেছে, যেটা ত্যাগের দিকে নিয়ে যাবে, বিরাগের দিকে নিয়ে যাবে, নির্বাণ এবং মুক্তির দিকে নিয়ে যাবে, সেই মানে যেটা সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো এখন যে ভ্রান্তি কর্ম এবং কর্মফলের কথাটা বলেছেন, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকে, সবগুলোর প্রশ্ন কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, হ্যাঁ সব কিছুর একটা আছে। যেমন মনে করুন আমরা আমাদের এখানে আমরা যে স্থানে আছি এই স্থানের উপরে যদি এখানে মেঘ থাকে, হ্যাঁ এই মেঘগুলো যদি বৃষ্টি হওয়ার কারণ হয় তাহলে এই জায়গায় বৃষ্টি পড়বে, হয় নাকি না? এখন যদি মানে বলি এখানে মানে 5 ঘন্টা পরে বৃষ্টি আসতে পারে, কিন্তু এই যখন সে যদি আকাশের দিকে থাকা সে তো ওখানে কোনো মেঘ দেখবে না, হ্যাঁ তাহলে সে বুঝতে পারবে না। কিন্তু দক্ষিণ পাশে এমন বিরাট কালো মেঘ সেটা আসতেছে, সেটা এই দিকেই আসতেছে, তাহলে 5 ঘন্টা পরে যদি ওখানে যদি এটা আসতে সময় লাগে, যে ওটা দেখে যেন আবহাওয়া বার্তা ওখানে ওখানে বলে দেয়,
হয় নাকি না, অনেক দূরের জিনিস সেগুলো ওখানে নির্ণয় করে, পরীক্ষা নিরীক্ষা করে যন্ত্রের মাধ্যমে এই মানে খবরগুলো ওখানে বলে দেয়, হয় নাকি না? তাহলে এখানে আমাকে বুঝতে হবে, এটা তো আমি তো এখান থেকে বিল্ডিংয়ের উপরে উঠলেও তো আমি মেঘগুলো দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না, হয় নাকি না? তাহলে এই যে একটা দেখা বা না দেখা সন্দেহ, হ্যাঁ, আমরা অতীতকে অনেকেই স্বীকার করি না, কিন্তু অতীত তো আছে। অতীত যদি না থাকে আমার বর্তমান সৃষ্টি হতো না, আবার যদি বর্তমানটাই সমাধান হতো এটাকে সমাধান করা সম্ভব নয়। যেহেতু কেউ যদি আমাকে মানে এটা বর্তমানের জন্য যদি দায়ী হয়, আমি কষ্ট পেলেও তাকে দোষারোপ করব, সুখ পেলেও দোষারোপ করব। তাহলে তার প্রতি যদি আমার যদি সেটা ইয়া থাকে, তাহলে তো আমার মৃত্যুর পরেও সেই দোষটাও ওনার উপরে পড়ে যাবে, হয় নাকি না? বুদ্ধ বলেছেন যে আমরা প্রকৃতপক্ষে নিজের দোষটা যদি আমার নিজের উপর চাপাতে পারি, তাহলে আমাদের কি উৎপন্ন হবে না? হিংসা উৎপন্ন হবে না, বিদ্বেষ উৎপন্ন হবে না। আর যদি আমরা নিজের দোষটা অপরের উপরে যদি চাপানোর চেষ্টা করি, তাহলে আমার সব সময় ভুল চেতনা থাকবে, আমি অন্যায় করব, অপরাধ করব, পাপ করব, আর অন্যের উপরে সেটা চাপাইয়ে দেব, হয় নাকি না? যে নিরপরাধী তার উপরে যখন অপরাধ চাপাইয়ে দেয়, সে কিন্তু স্থির থাকবে না। হ্যাঁ, মনে করুন একটা হাঁড়ি, হাঁড়ি কিন্তু ঠান্ডা, আগুনের যখন পাশে লাগে এই হাঁড়িটাও কিন্তু গরম হয়ে যায়, হয় নাকি না? এই হাঁড়িটা কিন্তু ঠান্ডা ছিল, এখানে কিন্তু আগুনের স্পর্শে কিন্তু হাঁড়িও গরম হয়ে গেছে, হয় নাকি না? একজন মানুষ শান্ত, তাকে যদি অশান্ত করে তোলে সেও তো অশান্ত হয়ে যাবে, হয় নাকি না? নিরপরাধ মানুষ, হ্যাঁ, নির্দোষ মানুষ, তাকে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত করে, তার মনে কষ্ট পাবে না? কষ্ট পাবে, দুঃখ পাবে, খারাপ লাগবে। যেমন বড় বড় অনেক অন্যায়কারী অপরাধকারীদের তাদের জীবনযাত্রা সম্পর্কে যদি আপনারা যদি বিবেচনা করেন, তাদেরকে যদি মনের কথা বলেন, কিন্তু তাদের মধ্যেও কিন্তু মায়া আছে, দয়া আছে, সব কিছু আছে, কিন্তু তারা এইভাবে হিংস্র কীভাবে হলো? হ্যাঁ, তাহলে নিশ্চয় তার মনের মধ্যে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। একটা মাটি পুড়ে পুড়ে সেটা ইট হয়, হাঁড়ি পাতিল এগুলো হয়, হয় নাকি না? এই নরম মাটিও কিন্তু ওখানে কঠিন পাথরে রূপান্তরিত হতে পারে, হয় নাকি না? তখন সেটা পুড়তে পুড়তে এটা কিন্তু কঠিন হয়ে যায়। প্রতিটা মানুষের মনও কিন্তু নরম, সহজ সরল। যখন আঘাত, অবিশ্বাস, নিন্দা, তিরস্কার, অপবাদ, ঘাত প্রতিঘাত, এগুলোর কারণে আস্তে আস্তে মানুষ কঠোর থেকে কঠোরতর হয়ে যায়, হিংস্র হয়ে যায়, হয় নাকি না? আমরা অন্যান্য হিংস্র প্রাণীকে হিংস্র বলতেছি, কিন্তু আমরা মানুষদের মানুষের মধ্যে যখন হিংস্র চেতনা জাগ্রত হয়, সেই হিংস্র প্রাণীর চাইতে আরও বেশি মানে হিংস্রতর হয়ে যায়, হয় নাকি না? তাহলে ওখানে যেমন একটা গাছ ওখানে এই মানে পানি না পেলে এটা সজীব থাকবে না, বড় হবে না, পৃথিবীকে ছায়া দেবে না, পৃথিবীকে ছায়া না দিলে পৃথিবী উত্তপ্ত হয়ে যায়, হয় নাকি না? তাহলে মানুষের মনের মধ্যেও শান্তি না পেলে, সুখ না পেলে, হ্যাঁ, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত না হলে, তাহলে সেই মানুষ দিন দিন কঠোর হয়ে যায়, হ্যাঁ, খারাপ হয়ে যায়, হয় নাকি না? যখন মানুষের মন খারাপ হয়ে যায়, মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সে কিন্তু আবার পুনরায় সে ভালো পথে আসতে অনেক কষ্ট হয়, হয় নাকি না? তাহলে সেই কর্মাদ্যে কর্মফল, বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের জ্ঞান লাভ করতে পারি, হয় নাকি না? তাহলে আমরা যদি কর্ম আর কর্মফল বিশ্বাস করি, তাহলে সেই দোষটা কিন্তু আমরা নিজেকে চাপাবো, অপরজনকে কিন্তু দোষারোপ করব না। কিন্তু আমরা যদি এটাকে কর্মফলকে বিশ্বাস না করি, তখন কিন্তু আরেকজনের উপর চাপানোর কথাটা আসবে, হয় নাকি না? যেমন আমরা প্রত্যেকেই জন্ম লাভ করেছি, এখন কর্ম এবং কর্মফলকে বিশ্বাস না করলে কি দশা, বিশ্বাস করলে কি দশা, এটা বলতেছে। যেমন মনে করুন
আমাদের এখানে সবার কিন্তু কেউ জন্ম লাভ করেছে, ধনী পরিবারে জন্ম নিয়েছে, গরিব পরিবারে জন্ম নিয়েছে, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, অথবা মানে যারা অজ্ঞানে রয়েছে তাদের মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, হয় নাকি নয়? একটা ভালো পরিবেশে জন্ম নিয়েছে, খারাপ পরিবেশে জন্ম নিয়েছে, হয় নাকি নয়? অতীতের যারা পুণ্য ফল ভালো, হ্যাঁ, সৎ মাতা পিতার ঘরে জন্ম নিয়েছে, হ্যাঁ, যাদের কর্ম খারাপ সে কিন্তু সৎ মাতা পিতা পায়নি, সৎ একটা পরিবেশ পায়নি, তাহলে সেই তো কি অপরাধ করেছিল? সে জন্ম থেকে কষ্ট, জন্ম থেকে দুঃখ, হয় নাকি না? তাহলে অতীতটাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা অনেক কিছুর এখানে হিসাব নিকাশ করে এটার মিল খুঁজে পাবো না। তো যাই হোক, এটার আগে বানতে আর একটা যেটা মানে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে এখানে যারা মানে অনেকে কর্ম আর কর্মফলকে মানে জন্ম জন্মান্তরের অতীতটাকে, হ্যাঁ, বানতে ওখানে এই মানে বৃষ্টির কথাটা বলেছেন। আমরা যাই করি না কেন, সবাই পরিবর্তন হতে পারে, হ্যাঁ। তো এটা যদি সৎ উদ্যোগ, সৎ চেতনা, সৎ মানসিকতা, সৎগুণ, এটাকে আমরা যদি নিজের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা অবশ্যই সেটা ভালো হতে পারবো। আর সৎগুণ আমাদের ওখানে যদি নিতে না পারি, যেটা একরকম ভালো পরিবেশে সে জন্ম নিয়েছে, সে অটোমেটিক যা কিছু পাবে সে সহজভাবে পাবে। কিন্তু যে খারাপ পরিবেশে জন্ম নিয়েছে অথবা সৎ মাতা পিতা পায়নি, তার মনের মধ্যে যতই কিছু ভালো ওখানে রাখার চেষ্টা করুক না কেন, সে ওখানে স্থির রাখতে পারবে না, সেটাকে দীর্ঘস্থায়ী করতে পারবে না, অনেক প্রতিকূলতার মাধ্যমে, অনেক বাধা বিপত্তির মাধ্যমে তাকে কিন্তু উপর দিকে আসতে হবে, হয় নাকি না? মানে যদি ওখানে সৎ পরিবেশ পায় তাহলে সে খুব সহজেই সে ভালো হতে পারবে, হয় নাকি না? তাহলে আমাদের অতীতটাকে স্বীকার করতে হবে, অতীতটাকে আমাদের ভুলে গেলে চলবে না। বুদ্ধ এখানে যা কিছু এখানে বলেছেন, এখানে হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, আমরা তো বুদ্ধকে পূজা করি না, বুদ্ধকে শ্রদ্ধা করি না, হ্যাঁ, তাহলে আমরা বুদ্ধের কথা শুনবো কী করে? ঠিক আছে, অনেকেই সেটা মনে করতে পারে। কেন, আপনার যদি অসুখ হয়, সেই অসুখটা যদি কোনো ডাক্তারে যদি আপনাকে যদি সুস্থ করে দেয়, আপনার ডাক্তারকে কৃতজ্ঞতা পোষণ করতে কি কোনো খারাপ আছে? হ্যাঁ, ওই ডাক্তার তো আপনাকে চিকিৎসা করে কি করলো, সুস্থ করলো, আপনি তো কৃতজ্ঞতা পোষণ করতে পারেন, হয় নাকি না? তাহলে কেউ তো, এটা তো বুদ্ধ শব্দের অর্থ এই নয় যে কি উনি নয়টা গুণে গুণান্বিত হয়ে বুদ্ধ হয়েছেন, উনি সব পুরুষ, মহাপুরুষ, জ্ঞানী পুরুষ, বিমুক্ত পুরুষ, হ্যাঁ। তাহলে উনার আশ্রয়ে, উনার সৎ উপদেশ শুনে কেউ যদি নিজের মনের পাপটাকে দূরীভূত করতে পারে, সৎ পথে চলতে পারে, ন্যায় পথে চলতে পারে, সত্যটাকে যদি জানতে পারে, আপনি সুস্থ হলেই তো হয়েছে। এখানে তো পূজাটা বড় কিছু নয়, পূজা কখন হবে, আপনার একটা ফুলের মূল্য কখন বৃদ্ধি পায়, যখন সেই ফুলের সুগন্ধ থাকে, সৌরভ থাকে, তখন সেই ফুলটাকে সবাই পছন্দ করে, হ্যাঁ, সবাই সেটা সুখ পায়, আনন্দ লাভ করে, হ্যাঁ, সৌন্দর্যটা লাভ করে, হয় নাকি নয়? তাহলে সেই ফুলের সুবাস থাকতে হবে, সুগন্ধ থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, তখনই কিন্তু সেই ফুলটাকে কি সবাই পছন্দ করে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ যেই শব্দ শ্রবণ করে, যেই উপদেশ শ্রবণ করে আমরা যদি পাপ মুক্ত হতে পারি, সৎ পথে চলতে পারি, ন্যায় পথে চলতে পারি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটা কোনো খারাপ হতে পারে না, হয় নাকি না? আমরা যদি অসুখের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারি, আমাদের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য সে মুক্ত পুরুষের শরণ নিলে অসুবিধা কোথায়, হয় নাকি না? তাহলে সবাই যদি মনে করুন এখানে কোনো কিছু এটা নয়, নিজে সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য আমাদের যা কিছু, সবাই আজকে অনেক, আজকে পৃথিবী উত্তপ্ত, হ্যাঁ, সবাই
মানে এত রাগ ক্রোধ বিদ্বেষ হিংসাতে এতই ব্যতিব্যস্ত। একজন অপরজনকে দুঃখ দিলে, একটা দুঃখ দিলে সে অপরজনকে আরো দুইটা দুঃখ দেবার জন্য চিন্তা করতেছে, হয় নাকি না? এই উত্তপ্তের কোনোদিন শেষ হবে না। শত্রুতার দ্বারাই শত্রুতা কোনো দিন উপশম করতে পারে না। তাহলে কেউ এই মনের মধ্যে রাগারাগে জিতে জিতে নানান কিছু এগুলো থাকলে, এখন যদি ভান্তে সহজ কথায় যদি বলে, মানুষের মনের মধ্যে যখন ধর্মজ্ঞান, সৎ চেতনা, সৎ নীতি, যখন মানবতা এগুলো অন্তর থেকে দূরীভূত হয়ে যায়, তখন কি করে মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তখন বলে যে আমি অনেক কিছু জয় করেছি, আমি অনেক কিছু লাভ করেছি। যে মানুষের সেবা করতেছে, হ্যাঁ, অনেক মানুষের জীবন দিচ্ছে, অনেকজনের প্রাণ ফিরে পাচ্ছে, হ্যাঁ, কিছুদিন আগে করোনা দেখা গেছেন, এই করোনার কারণে অনেক মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক অনেক বড় বড় মানুষেরাও পর্যন্ত ওখানে রেহাই পায়নি। যারা আজকে প্রাণ এই যে মানে রক্ষা করেছে, তারা তো প্রকৃত মানবতাবাদী, হয় নাকি না? প্রকৃত মানুষের পূজারী, কিন্তু তারাও তো বড় করে বলতে পারছে না আমি এত এত মানুষকে আমি জীবন দিয়েছি, সেবা করেছি, হ্যাঁ, তারপর কারা বড় করে বলতেছে আমি এত মানুষ হত্যা করতেছি, এইভাবে এক দেশকে ধ্বংস করতেছি, আমি এইভাবে ওর অনিষ্ট করতেছি। এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর সম্পদ, পৃথিবীর ঐতিহ্য, আমরা সবাই এগুলোকে রক্ষা করলে পৃথিবী আরো সৌন্দর্য হবে, হয় নাকি না? এখন আমরা ধ্বংস করে আমরা সেটা নিজেদের অহংকার বোধ করতেছি, হ্যাঁ, আমি এই দেশটাকে ধ্বংস করে আমি কর্তৃত্ব লাভ করতেছি, হয় নাকি না? তাহলে এইভাবে মানসিকতাগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কেন? কারণ এটা হচ্ছে তো আমাদের মনের বিবেকের অভাব। হ্যাঁ, আমাদের মন দিন দিন কিভাবে হয়ে যাচ্ছে, হ্যাঁ, অপরজনকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আঘাত দিয়ে আমি টিপিয়ে লাভ করতেছি, আমার নিজে তাপর দেখাচ্ছি, আমার আধিপত্য দেখাচ্ছি, আমার প্রভাব দেখাচ্ছি, সবাই সুখ দিয়ে দেখান, শান্তি দিয়ে দেখান, অপরজনকে কল্যাণ দিয়ে দেখান, সাহায্য করে দেখান, পৃথিবীকে উজ্জ্বল করে দেখান, রক্ষা করে দেখান, তাহলে তো কোনো মানুষ সেখানে কষ্ট পেত না, দুঃখ পেত না। তাহলে দুঃখ কষ্ট দিয়ে যদি আমরা অহংকার বোধ করতেছি, আমার এটার দাপট আছে, আমার এটা শক্তি আছে, আমি মিথ্যে পথে চলে, অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, এই প্রভাব তো কোনো দিন এটা ভালো হতে পারে না। হ্যাঁ, মনে করুন একটা বিমান চলে, রকেট চলে, এটা যদি উপরের দিকে দেয় উপরের দিকে যাবে, ডানে দিলে ডানে যাবে, হ্যাঁ, বামে দিলে বামে যাবে, নিচের দিকে দিলে তাড়াতাড়ি নিচের দিকে চলে যাবে। তো তাহলে আমাদের মন মানসিকতা ভালোর দিকে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে তো দিন দিন সবাই ভালো কাজ করবে, হ্যাঁ, ভালো কাজ করে সে অহংকার বোধ করবে, কিন্তু খারাপ কাজ করেই তো এখানে অহংকার বোধ করতেছে, হ্যাঁ, এ মারতেছি পাঁচটা, আমি দশটা মারতেছি, হ্যাঁ, উপরে রেকর্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, এখন রেকর্ডের জন্য সব কিছু কি আমরা পৃথিবীতে আসা? আমরা মানুষের মঙ্গলে, প্রাণীদের কল্যাণ ভালোর জন্য পৃথিবীতে এসেছি, এই চেতনাটা আমাদেরকে রাখতে হবে। আমার নাম পৃথিবীতে থাকলে, আমার নাম পৃথিবীতে রাখার জন্য পৃথিবীতে এসেছি, এই কথাটা ঠিক নয়। আমরা ভালো এবং সৎ কর্ম করে নীতির পথে চলে আমি মানুষের জন্য কিছু করতে পেরে যদি, তাহলে এটার জন্য যদি আমরা গর্ববোধ এবং আনন্দ বোধ করি, তাহলে আমাদের এই চিন্তা চেতনাটা প্রকৃত সিদ্ধ হবে, হয় নাকি না? কিন্তু এখন আপনি দুর্ধর্ষ কাজ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, আপনার নাম শুনলে পৃথিবীতে সবাই এক নামে চিনে, আপনার নাম পৃথিবীতে চলে গেছে, কিন্তু এই এই নামটা শুনে সবাই যে ভালো মনে করবে তা তো নয়, সবাই ভয় পাবে, খারাপ মনে করবে, কিন্তু আপনার যখন সেই চিন্তাটা ভালোর দিকে নয়, আপনার নামটা শুনলে পৃথিবীর সবাই জানতেছে, এটা কি ভালো রূপে জানতেছে নাকি খারাপ রূপে জানতেছে,
তাহলে ভালো রূপে জানলেই তো পৃথিবীর সবাই আপনার নামটা শুনলে কি করবে, সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, আনন্দ পাবে। আর আপনার নামটা শুনলে সবাই যখন আতঙ্কিত হয়ে যায়, ভয় উৎপন্ন হয়, তখন কিন্তু আপনাকে শ্রদ্ধা করে না, আপনাকে ভয় করে না। আপনাকে এই ভয়টা হচ্ছে যে কি ওখানে সেটা অজ্ঞানের ভয় হয় নাকি না, হ্যাঁ সে বিপদে পড়বে, হ্যাঁ এই ভয়টা কোনোদিন প্রকৃত ভয় নয়। বুদ্ধ বলেছে যে হ্রি এবং উত্তপ্ত, হ্যাঁ পাপে ভয় পাপে লজ্জা, এটা হচ্ছে সৎ মানসিকতা, সৎ চৈতন্য। হ্যাঁ তাহলে আমাদেরকে ভয় পেতে হবে খারাপ কর্ম করার সময়, অন্যায় কর্ম করার সময় আমরা যদি ভয় পাই তাহলে সেই ভয়টাই প্রকৃত ভয় হয় নাকি না। এখন যদি কেউ যদি মনে করে আজকাল কি বলবো এটা আমার বলার কোনো কিছু নেই, সবাই যেহেতু এখানে বানতে আজকে যেই প্রসঙ্গ এটা হচ্ছে যে ওই সন্দেহ বিচিকিৎসা সম্পর্কে এখানে বলছেন, অনেক প্রকারের এগুলো সন্দেহ আমাদের মনের মধ্যে নানান কিছু, এগুলো বাস্তবিক এটা সমাধান না পেলে আমাদের মানে চিত্তটা শান্ত হয় না, স্থির হয় না। তো যাই হোক এখানে প্রসঙ্গ ক্ষেত্রে অনেক কিছু কথা আসলেও এটা অবশ্যই বলা উচিত, কারণ আমরা যদি সঠিকটা যদি না জানি না বুঝি, এটা যদি আমাদের মনের মধ্যে যদি যে একটা এটাকে যদি সমাধান করতে না পারে, হ্যাঁ তাহলে আমরা প্রকৃত শান্তিটা লাভ করতে পারি না, স্থির থাকতে পারি না। তবে এই জানার বিষয়টা তো এটা কোনো শেষ নেই, এই পৃথিবীতে নানান প্রকার ঘটনা ঘটতেছে, নানান কিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, এত কিছুর তথ্য সব কিছু যদি ওখানে বিশ্লেষণ করতে যায় সারা জীবন চলে যাবে, এগুলোর সমাধান পাওয়া যাবে না। আমাদের যেগুলো অতীব প্রয়োজন, অতীব জরুরি, যেগুলো আমরা শিক্ষা করলে আমার এই জীবনটা অন্তত সুন্দরভাবে চলতে পারবো, ভালো পথে চলতে পারবো, নীতির পথে চলতে পারবো, আমাকে সেইগুলোই নিয়ে আমাকে চলতে হবে হয় নাকি না। এখন আমরা বাঁচব মাত্র হয়তো 40, 50, 60, 70, হ্যাঁ অনেকে 100 বা 100 থেকে একটু বেশি, তাহলে আমরা সারা দিন সারা পরিশ্রম করে আমাদেরকে আয় রোজগার করতে হবে, আমার জীবনটা চিন্তা করে হয় নাকি না। আমি শত শত বছরের জন্য কষ্ট করতেছি, হ্যাঁ তারপরে আমি চিন্তা করেছি 100 বছর পরে খাব, আমি 100 বছরও বাঁচলাম না, এত কষ্ট করে এগুলো করলাম, তাহলে তো এগুলোর ফলও আমি ভোগ করতে পারবো না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের জীবনটা চিন্তা করে আমাদের জীবনের যতটুকু অতীব প্রয়োজনীয় সেগুলোকে শিক্ষাগুলো আমরা নিয়ে আমরা যদি সুন্দরভাবে চলি, আমাদের অতিরিক্ত টেনশনও থাকে না, তাহলে যেই কষ্ট পরিশ্রম করে তাহলে সেই কষ্ট পরিশ্রমেরও সফলতাগুলো নিজে দেখতে পায়, এগুলো লাভবান হয় নাকি না। তাহলে এতগুলো সব কিছুর এগুলো শেষ করা সম্ভব নয়। এখানেও বিচিকিৎসা সন্দেহ এখানে সব সন্দেহের কথা বলে নাই, নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যেই মানে যেই সন্দেহগুলো থাকলে এটা সম্ভব নয়, এগুলোকে পরিত্যাগ করতে বলেছেন। অর্থাৎ ত্রিরত্নের প্রতি ত্রিরত্নের গুণ সম্পর্কে জানলে আমাদের শ্রদ্ধা উৎপন্ন হলে এই বিচিকিৎসাগুলো সন্দেহগুলো দূরীভূত হয়। কর্ম এবং কর্মফল সম্পর্কে যথাযথভাবে জানলে তাহলে এই সন্দেহগুলো দূরীভূত হয়। এবং নির্বাণ মুক্তি এটা আছে কি নাই এই যে কার্যকারণ নীতি সম্পর্কে জেনে যখন সে নির্বাণও আছে মুক্তিও আছে এটাকে যথাযথভাবে সে বিশ্বাস করে, তখন এই মনের সন্দেহগুলো দূরীভূত করলে সে অনায়াসেই সৎ পথে চলবে, শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা আচরণ করে সে যতটুকু পারে হ্যাঁ সেই মুক্তির কর্মপথের দিকে আসতে পারে হয় নাকি না। তাহলে এই কথাটা এখানে বলেছেন, সেই সন্দেহ বলতে গিয়ে যেমন ত্রিরত্নের যেগুলো গুণ আছে তারপরে যেগুলো কর্ম এবং কর্মফলের, কারণ নির্বাণ মুক্তির যেটা সন্দেহর যেটা আছে এটার ব্যাখ্যা তো অনেকের,
অনেক কিছু আছে। তো ভ্রান্তি কর্ম কর্মফল এটা বলার অর্থ হচ্ছে যে কি, আমরা কিন্তু সবাই কর্ম আর কর্মফলের বিশ্বাস করি, দেখি কষ্ট করতেছে পরিশ্রম করতেছে সে কিন্তু আয় করতেছে, হয় নাকি না? যারা অলস নিষ্কর্মা তারা কোনো কিছু লাভ করতে পারে না, হয় নাকি না? শুধু কষ্ট পরিশ্রম করলে যে আয় করা যায় এটা হচ্ছে সৎভাবে সে চলে, কিন্তু কেহ অন্যায় পথেও তো সে মানে আয় উপার্জন করতে পারে। ওই বান্তে একটা কথা বলে না, হ্যাঁ, একজন মানুষ সারা এক মাস পুরো পরিশ্রম করেছে সে আয় রোজগার করে পথ দিয়ে আসতেছে, হ্যাঁ, আরেকজন এক মাস সে শুধু 29 দিন বসে বসে আছে, সে মানে কোন দিন ও বেতন নিয়ে আসবে পকেট মারবে, হ্যাঁ, তাহলে সেও কিন্তু একদিনে একেই কিন্তু রোজগার করে ফেললো, হ্যাঁ, হয় নাকি না? সে 29 দিন কাজ না করে একদিনে সমান কিন্তু আয় রোজগার করলো, কিন্তু আরেকজনে কষ্ট পরিশ্রম করে রোজগার করলো, ওটা হচ্ছে যে তার নিয়মের আর একটা হচ্ছে যে ব্যতিক্রমের, কিন্তু দোনোটাই তো সমান, হয় নাকি না? একজন নকল দিয়ে পাশ করলো আর একজন মানে মুখস্থ করে ভালো মতে মুখস্থ লিখে নিজের জ্ঞান দ্বারা পাশ করলো, পাশের সার্টিফিকেটটা এক, হয় নাকি না? এখন ওই দিকে তো টাকায় তো লেখা নেই, এটা কি চুরি করে আনছেন নাকি কাজ করে আনছেন? তো যাই হোক, ওই ধর্মজ্ঞান নীতিশিক্ষা এগুলো যদি অন্তরের মধ্যে না থাকে, আমরা যদি কর্মার্থে কর্মফলের কথা বিশ্বাস না করি, তাহলে কিন্তু সবাই ওখানে ধনী হতে পারবে, কিন্তু কেউ নীতি হারা কেউ হচ্ছে যে নীতিতে, হয় নাকি না? তাহলে কর্মফল বিশ্বাস সবাইকে করতে হবে, কারণ আমি অন্যায় পথে চললে আমাকে অবশ্যই এটার ফল পেতে হবে, আমি কষ্ট পাবো দুঃখ পাবো, তাহলে অন্যায় নীতিটা আমরা গ্রহণ করব না, হয় নাকি না? সবাই যেমন মনে করুন এখানে দুইজনে কিন্তু কষ্ট সৃষ্টি হচ্ছে, যে কিন্তু এই যে 29 দিন পরিশ্রম করেছে সেই যে আয় রোজগার করেছে তার পুরো মাসের মানে যে কষ্ট পরিশ্রম করে আয় রোজগার করেছে সে বিপদে পড়বে, হয় নাকি না? যে কিন্তু চুরি করেছে তার হবে যে পাপ, হ্যাঁ, পাপও হবে অন্যায়ও হবে, সেগুলোও সৎভাবে সে ব্যবহার করতে পারবে না। যারা অন্যায় পথ দিয়ে অর্থ উপার্জন করে কিন্তু তাদের অর্থও কিন্তু অন্যায় কর্মপথ দিয়ে চলে যায়, কিন্তু যারা ন্যায় এবং কর্মপথ দিয়ে চলে তাদের কোনো কিন্তু অন্যায় পথ দিয়ে সহজে যেতে পারে না, হ্যাঁ, কারণ অন্যায় পথ দিয়ে আসলে অন্যায় পথ দিয়ে চলে যেতে হয়, কারণ অন্যায় পথ দিয়ে আসলে অন্যায়কারীর সংসর্গ লাগবে, হ্যাঁ, মানুষ লাগবে, বুদ্ধি লাগবে, তারা তো সবসময় ভালো বুদ্ধি নাও দিতে পারে, খারাপ বুদ্ধিও তো দিতে পারে, হয় নাকি না? যেমন মনে করুন একটা হাঁড়ির যদি উপরে যদি ভেঙে যায় কিন্তু ওখানে পানি অনেক থাকতে পারে, তল দিয়ে যদি একটু ছিদ্র হয়ে যায় তাহলে পানি ওখানে এক ফোঁটাও থাকবে না, কথা ঠিক আছে নাকি না? মানুষের অর্থ যদি হারে যায় সে কষ্ট করে অর্থ উপার্জন করতে পারে, হ্যাঁ, হয় নাকি না? কিন্তু মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায় এটাকে পুনর্বার গঠন করা কিন্তু খুব কঠিন ব্যাপার, হয় নাকি না? অর্থ হারিয়ে গেলে অর্থ পাওয়া যায়, পরিশ্রম দিয়ে অর্জন করা যায়, কিন্তু মান সম্মান মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা এগুলো নষ্ট হয়ে গেলে এটাকে পিরা আনা খুবই কঠিন ব্যাপার, হয় নাকি না? আপনার গায়ে পোশাকটা আছে, যতদিন আপনি এটা যত্ন সহকারে রাখবেন ততদিন ব্যবহার করতে পারবেন, হয় নাকি না? কিন্তু হঠাৎ করে যদি ওখানে যদি তেলা পোকায় কেটে দেয়, ইঁদুরে যদি কেটে দেয়, হয় নাকি না? বড় একটা স্পোর্ট করা যায়, হয় নাকি না? ওখানে তালি দিয়ে সেলাই করে অনেক কিছু ব্যবহার করা যায়, কিন্তু হয়তো অনেকেই সেটা ব্যবহার করতে চাইবেন, হয় নাকি না? ঠিক তদ্রূপ জীবনটাকে সুন্দর করে রাখার জন্য সৎভাবে রাখার জন্য প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের সেটা সাবধানতা অবলম্বন করা উচিত, হয় নাকি না? এই জীবন যতদিন পর্যন্ত আপনার প্রাণ আছে, হ্যাঁ, যতদিন পর্যন্ত এই জীবনটা আছে ততদিন শীল বিনয় ধর্ম নীতি সৎ পথে চললে তারা সুখ লাভ করে থাকে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে সুখং ইয়াওয়া যারা শিলাং সুখা শ্রদ্ধা পাতিষ্ঠিতা, এই এখানে সুখাং ইয়াওয়া যারা শিলাং সুখা শ্রদ্ধা পাতিষ্ঠিতা
এই যতদিন পর্যন্ত মানে সে বিদ্ধ না হয় ততদিন পর্যন্ত শীল প্রতিপালন করার জন্য বলেছেন। এবং এই যে প্রতিক্ষণই শ্রদ্ধা, তীরত্নের প্রতি শ্রদ্ধা, এটা মনের মধ্যে থাকতে বলেছেন যতদিন পর্যন্ত সে নির্বাণ সাক্ষাৎ করতে না পারে, ততদিন পর্যন্ত সেই শিলে প্রতিষ্ঠিত থাকার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। তো এখানে যে বুদ্ধ মানে শিল প্রতিপালনের কথাটা বলেছেন, এখন মনে করুন আমরা যদি যতদিন পর্যন্ত বেঁচে আছি, কে কতদিন বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো কোনো মানুষ আছে সে 15 বছর পর্যন্ত বেঁচে রয়েছেন পৃথিবীতে, কোনো কোনো মানুষ 25 বছর পর্যন্ত বেঁচে রয়েছেন, 35 বছর পর্যন্ত বেঁচে রয়েছেন। কিন্তু ওনারা যে নিজেদের আত্মত্যাগ, নিজেদের শ্রম, নিজের জীবন অপর মানুষের কল্যাণের জন্য বা অন্য অন্য সুখের জন্য, শান্তির জন্য উনি যে বিলিয়ে দিয়েছেন, তাহলে ওনাদের সে কর্ম দ্বারা ওনাদেরকে সবাই স্মৃতি স্মরণ করে, শ্রদ্ধা নিবেদন করে, হ্যাঁ পূজা করে, ভক্তি করে, সম্মান করে, হয় নাকি না? কিন্তু মানুষ যদি কোনো মানুষ যদি সে যদি 100 বছরও যদি জীবিত থাকে, যতদিন থাকে ততদিন মানুষেরা কষ্ট পায়, দুঃখ পায়। হ্যাঁ, হয়তো যতদিন বেঁচে থাকে হয়তো অনেক মানুষেরা ডরে ভয়ে ওকে কোনো কিছু বলে না, হয় নাকি না? কিন্তু মৃত্যুর পরে কি এগুলোর আর অস্তিত্ব থাকবে? সবাই কি আর মনে প্রাণে এগুলো কি সেগুলোকে গ্রহণ করবে? প্রথমে তো হয়তো ডরে ভয়ে কোনো কিছু বলবে না। মানুষের জীবন তো শুধু আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ জীবন নয়। হ্যাঁ, সেই জন্য ভান্ত ওখানে লিখেছে কি, সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে। হ্যাঁ, মানুষ মরেও অমর হয়ে থাকে যারা সৎকর্ম করে, হয় নাকি না? সৎ নীতিতে চলে। তাহলে যারা বুদ্ধ বলেছে যে কি, যারা মনে করুন মানে প্রমত্তকর জীবন অতিবাহিত করে, অন্যায় কর্ম সম্পাদন করে, অপরজনের অনিষ্টের কথা চিন্তা করে, তারা বেঁচে থেকেও কিন্তু মৃত সদৃশ। হ্যাঁ, সৎকর্মে অমরত্ব লাভ করে। হ্যাঁ, তাহলে মানুষ যদি কোনো মানুষ যদি সে মানুষের কল্যাণের জন্য ভালোর জন্য ভালো কর্ম করে যায়, তাহলে সে মৃত্যুর পরেও তার সৎকর্ম দ্বারা মানুষের কাছে সে অমর হয়ে থাকে, হয় নাকি না? কথাটা ঠিক আছে না? তো এখন আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে অমরত্বের কর্ম করতে হবে। আর যদি বলে যে না আমরা মরতে চাই, বেঁচে থেকেও কিন্তু মরার কর্ম করতে পারি, হয় নাকি না? মানে বেঁচে থেকেও আমার আর জীবন নেই, হয় নাকি না? একটা জিনিস মনে করুন, ওখানে অনেক কিছু, ওখানে জুইস টুইস অনেক কিছু আছে না, স্পিরিটি যখন ওটা নষ্ট ইয়া হয়ে যায়, দূর থেকে তো দেখা যায় না, এমনি দূর থেকে দেখলে তো মনে করুন এটা একেবারে নিউ, হয় নাকি না? প্যাকেট ট্যাকেট সব কিছু সুন্দর, কিন্তু ডেটটা কি হয়ে গেছে, ওটা ওভার হয়ে গেছে। তাহলে ডেটটা ওভার হয়ে গেলে ওটার যেমন আর মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না, ঠিক তদ্রুপ মানুষের জীবনেরও কিন্তু সবার এটা কি আছে, মূল্যায়ন মূল্য আছে। আমরা যদি ভালো এবং ভালো কর্ম করি, নীতিতে চলি, সৎপথে চলি, আমাদের জীবন যতদিন আছে ততদিন আমরা সুখ পাবো, শান্তি পাবো, মৃত্যুর পরেও আমরা যেখানে যাব সেখানে শান্তি লাভ করতে পারবো, সুখ লাভ করতে পারবো, হয় নাকি না? তাহলে আমাদের গতি খারাপ হতে পারে না। তাহলে যতদিন তাকে ততদিনও সুখ শান্তি লাভ করে, পুণ্য লাভ করে, মৃত্যুর পরেও তারা ভালো স্থানে যায়, হয় নাকি না? আর যেই সৎকর্ম করে তারা মানুষেরা এগুলোকে স্মরণ করে। হ্যাঁ, তুই ঠিক তদ্রূপে আমরা প্রত্যেকের এটা মানত, হয়তো আগামী সপ্তাহেও এটা বিচিকিৎসার কথাটা বলবে, যেহেতু পান্তে আজকে কর্ম কর্মফলের কথাটা একটু করে এখানে বলছেন, হয়তো আসলে এটা বিশদ জিনিস, বিশদ বক্তব্য, যেটা আমরা প্রত্যেকেই অন্তরের মধ্যে ধারণ করতে পারলে আমরা কোনো পাপ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, অপরজনের কোনো ক্ষতি সাধন করব না, তাহলে এটাকে আমরা বুঝতে পারলে অনেকেই ন্যায় পথে চলে আসবে, হয় নাকি নয়? তো এই সন্দেহ এটা ভুল, মানুষের অনেক কিছু সিদ্ধান্ত খারাপ হতে পারে, হয় নাকি না? যেমন মনে করুন ওখানে বিভিন্ন কিছু তো ওখানে টেস্ট করায়,
ওখানে যান্ত্রিক যদি কোনো কিছু একটা যদি ত্রুটি হয়, অথবা একজনের রিপোর্টটা আরেকজনকে দিয়ে ফেলেছে, হয় নাকি না? তাহলে ওখানে তো ট্রিটমেন্ট উল্টা হয়ে যাবে, হয় নাকি না? তাহলে দেখা যাবে যে এর রিপোর্ট ওকে দিয়ে দিয়েছে, এর রিপোর্ট আরেকজনকে দিয়ে দিয়েছে। তাহলে সুস্থ মানুষকে অসুস্থ করলো, অসুস্থ মানুষকে সুস্থ করলো, তখন এখানে দুজনেই বিপদে পড়বে। যে অসুস্থ মানুষ সে ট্রিটমেন্ট পাবে না, যে সুস্থ মানুষ ট্রিটমেন্ট করতে গিয়ে অসুস্থ হয়ে যাবে, দুজনেই কিন্তু বিপদ হয়ে যাবে, হয় নাকি না? তাহলে ভুল ডিসিশন দ্বারা, তাহলে ভুল কর্মের দ্বারা উভয়জনেই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এই সন্দেহ বিচিকিৎসাও এটা যদি সঠিক না হয়, এটা ন্যায়ত না হয়, তাহলে এখানে কিন্তু দুজনেরই বিপদ সম্ভাবনা হবে, হয় নাকি না? একজনে সে ভালো হতে চায়, ভালো জিনিস পেল না, আরেকজনে সে ভালো হতে চায় না, হয়তো সে যখন ওখানে কাজ করবে, কারণ ভালো হওয়া তো কঠিন, হয় নাকি না? তো এই খারাপ হওয়া কিন্তু খুব সহজ, কিন্তু খারাপ হতে হলে অর্থ লাগে, কিন্তু ভালো হতে কিন্তু অর্থ লাগে না, হয় নাকি না? ভালো হতে কি অর্থ লাগে না, কিন্তু খারাপ হতে অর্থ লাগে। আপনি যদি আজেবাজে জিনিস খান তাও কিন্তু মাকনা পান না, হয় নাকি না? কিন্তু আরেকজনে যদি ভালো কর্ম করে, আপনি ওখানে অনুমোদন দিতে কিন্তু আপনার পকেট খরচ হয় না, হয় নাকি না? সাধুবাদ দিলে হয়, অনুমোদন দিলে হয়, আরেকজনকে সেটা মেনে নিলেই ওখানে পুণ্য লাভ করা যায়, হয় নাকি না? তো যাই হোক, সবাই ওই কষ্টের দিকে যেতে চায়, কিন্তু ওই সহজের দিকে আসতে চায় না। যেটা সহজে পায় সেটার মূল্য বুঝে না, আর যেটা কষ্ট করে, যদি মনে করুন আমেরিকাতে কেউ বিমান পার হয়ে যদি অনেক কষ্ট করে যদি মাটির দলাও নিয়ে আসেন, এটাকে কিন্তু অনেক মানে ইয়া করবেন, কি যত্ন নেবেন, সবাইকে বলবেন যে এই মাটিটা বাংলাদেশের না, এটা আমেরিকা থেকে আনতেছে, হয় না কেন? তো এই ওখানে মাটি বললাম আর কি, বিভিন্ন পোশাক আশাক বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র আছে না, অথচ বাংলাদেশে তার চাইতে অনেক দামি দামি জিনিস পাওয়া যায়, এটাকে যত্ন করে রাখে না, কারণ এটা সহজে পাওয়া যায়, যে কোনো দোকানে পাওয়া যায়। আর ওখানে যেমন সেটা যদি তার চাইতে নিম্নমানের অনেক দূর থেকে যদি সেটা আনাজ হয়, এটাকে কিন্তু খুব যত্ন করে রাখবে, স্মৃতি। তো যাই হোক, এখানে এগুলোর বলার তো এখানে শেষ হবে না। তো যাই হোক, আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করবেন, কর্ম ও কর্মফলের প্রতি বিশ্বাস রাখবেন, এবং জন্ম জন্মান্তরের সেটার প্রতি বিশ্বাস রেখে আমরা যে যে মনের মধ্যে যা কিছু পাপ আছে, অকুশল চেতনা আছে, এগুলোকে আমরা দূরীভূত করতে পারলে আমরা প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবো, এটাই হচ্ছে যে নির্বাণ মুক্তির কথা। তাহলে মন থেকে যত বেশি পাপটা দূরীভূত করতে পারে, এটাকে পরিশুদ্ধতা করতে পারলেই, মুক্ত করতে পারলেই, এটা হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপে এগুলোকে আমরা বিশ্বাস করা, বিশ্বাস করতে পারলে আমরা প্রকৃত সুখ শান্তি সেটা অর্জন করতে পারবো। আজকে যারা এখানে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই শিলে প্রতিষ্ঠিত হয়ে ধর্মময় জীবনে থেকে আপনারা প্রত্যেকের মঙ্গল এবং কল্যাণ কামনা করে প্রতিক্ষণ চলবেন। আজকে এই যে পৃথিবীর যাহা কিছু দুঃখ দুর্দশা ঘাত প্রতিঘাত, সে মনের মধ্যে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসা এগুলো যাতে দূরীভূত হয়ে অচিরে যাতে পৃথিবীতে শান্তি হয়, প্রত্যেকে যাতে সুখ লাভ করে, প্রত্যেকের মধ্যে যাতে সৎ জ্ঞান বুদ্ধি সৎ বিবেচনা মানবতার চেতনা এগুলো যাতে জাগ্রত হয়, প্রত্যেকের প্রতি বান্তে পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।